ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। দিনামো কিয়াবের বিপক্ষে মাঠে নামার কয়েক ঘন্টা আগে বিশাল সুখবর পেল বার্সেলোনা ভক্ত সমর্থকরা। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের নিজেদের তৃতীয় ম্যাচে আজ দিনামো কিয়াবের মুখোমুখি হবে বার্সা। এই ম্যাচের আগে বার্সা শিবিরে দারুণ সুখবর, চোট কাটিয়ে দিনামো কিয়াবের বিপক্ষে বার্সেলোনার স্কোয়াডে ফিরেছেন দলের সেরা গোলরক্ষক জার্মান তারকা মার্ক আন্দ্রে টের স্টেগান। ইউরোপ সেরার মঞ্চে জি গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে ক্যাম্প নুয়ে বাংলাদেশ সময় আজ রাত দুইটায় কিয়াবের মুখোমুখি হবে বার্সেলোনা। ম্যাচের জন্য কোচ রোনাল্ড কোমেন 21 সদস্যের দল ঘোষণা করেছে, সেই স্কোয়াডে ফিরেছেন টের স্টেগান। গত আগস্টে ডান পায়ের হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল 28 বছর বয়স জার্মান এই গোলরক্ষকের। গত মৌসুমে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়ার পর আর মাঠে নামতে পারেননি টের স্টেগান, অস্ত্রোপচারের পর বিশ্রামে ছিলেন তিনি। আর এবার সুস্থ হয়ে আবারও স্কোয়াডে ফিরেছেন তিনি। এর আগে নিজেদের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে বার্সা, তৃতীয় ম্যাচেও জয়ের প্রত্যাশা নিয়ে মাঠে নামবে মেসিরা। আর এই ম্যাচের আগে টের স্টেগানের দলে ফেরা নিঃসন্দেহে দারুণ সুখবর বার্সেলোনার জন্য।